हेलो बंधुरा अस्सलामु अलैकुम शिल्पी कुकिंग होमे स्वागतम। आज के आमी आपनादेर के बांग्लादेशेर चट्टग्रामेर विख्यात गुरुर कालाबुना रान्ना करे देखाबो। चट्टग्राम छाड़िए बांग्लादेश छाड़िए विदेशेओ एटी एखन एकटी ऐतिह्यबाही खाबार। अनेके मने करेन कालाबुना रान्नाय एक्सट्रा एमन किछु व्यवहार करा हय जार फले मांसटा एकटू कालो हये जाय। आसले ए तथ्यटी मोटेओ ठीक ना। मांसटा भुना करते करते एमनितेई कालारटा एसे जाय এবং কোনো মশলাই পড়বে না। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে রান্নাটা সম্বন্ধে পুরোপুরি ধারণাটা পেয়ে যাবেন। গরুর মাংসের কালাবুনা রান্নার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি যে পাত্রটাতে রান্না করব সেটাতে দিয়ে দিলাম। আমার মাংসটাতে কিছু হাড় চর্বিও আছে, আর মাংসটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসটাতে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, আধা চা চামচ রাঁধুনি গুঁড়া। এটা এক ধরনের মশলা, আপনারা বাজারে কিনতে পাবেন, তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটি হলো রাঁধুনি মশলা, আপনারা বাজার থেকে কিনে এনে ভালো করে বেছে ধুয়ে শুকিয়ে এরপর ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 3 টুকরা দারচিনি, 2টি তেজপাতা। তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি। এখানে আছে 2টি বড় এলাচ, 5টি ছোট এলাচ, 1 পিস জয়ত্রী, 1টি জয়ফল। এই জয়ফলটা থেকে 1/4 ভাগ দিব। আর আছে 3টি লং, 2টি স্টার অ্যানাইস দিয়ে দিচ্ছি। জয়ত্রীটাকে একটু ভেঙে দিচ্ছি, আর জয়ফলটা থেকে 1/4 ভাগ নিয়ে সেটাকেও ভেঙে টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এখন মশলাগুলি মাংসটার সাথে মিশাবো। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিব। যেহেতু মশলাটা একটু সময় নিয়ে মাখতে হবে তাই একটি গ্লাভস পরে নেবেন, তাহলে আর হাত জ্বলবে না। আমি পরে আরও কিছু মশলা অ্যাড করব। আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, আমি এখন মাংসটাতে ঢাকনা দিয়ে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর আমি চুলায় আগুন দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে রান্নাটা শুরু করব। আমি প্রথমে 10 মিনিট জ্বাল করব। 10 মিনিট পর দেখুন মাংসটাতে হালকা পানি উঠেছে, আরও পানি উঠবে। একটু নেড়ে দিয়ে এবার চুলার আঁচটা মিডিয়াম করে আবার ঢাকনা দিয়ে আরও 20 মিনিট জ্বাল করব। বিশ মিনিট পর দেখুন মাংসটাতে অনেক পানি উঠেছে এবং মাংসটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে। এখন আরও 30 মিনিট জ্বাল করব এবং মাঝে মাঝে নেড়ে দিব, মাংসটাতে যাতে নিচে পোড়া লেগে না যায় এবং মাংসটাও যাতে না পড়ে যায়, এই জন্য 5-7 মিনিট পরপর নেড়ে দিতে হবে। এভাবে কষাতে কষাতে কালাবুনাটা রান্না করতে হবে। এ পর্যায়ে আপনারা যদি দেখেন যে মাংসটাতে পোড়া লেগে যেতে পারে তাহলে একটু গরম পানি দিয়ে দিবেন। আমিও একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে একটু একটু পানি দিয়ে মশলাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত জ্বাল করব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না। বন্ধুরা, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিব। অন্য একটি কড়াইতে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, আর এই বাগারটা সরিষার তেল দিয়েই দিবেন। তেলটা গরম হয়ে গেলে 5টি শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টি বড় পেঁয়াজ কুচি, 1টি মাঝারি সাইজের রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। পেঁয়াজ রসুনটা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তার মানে আমার বাগারটা রেডি। এখন আমি বাগারটা মাংসটাতে দিয়ে দিচ্ছি। বাগারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 1টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 5-7টি কাঁচামরিচ, 1/2 চা চামচ রাঁধুনি গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা এবং 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এই মশলাগুলি আপনারা মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পর দিবেন। এগুলো দেওয়ার ফলে কালাভুনাটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। সবগুলি আইটেম মিশিয়ে ঢাকনা দিয়ে সম্পূর্ণ ডিম আছে দমে রেখে দেব 5 মিনিট।
পেঁয়াজটা কিন্তু আমি সিদ্ধ হতে দিব না। পাঁচ মিনিট পর আমার কালাবুনা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে রান্নাটা করবেন, খেয়ে অনেক তৃপ্তি পাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।